প্রিপোজিশন কোনগুলোকে বলি জানো এই যে দেখো প্রত্যেকটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছ তো এখানে কয়েকটা সেন্টেন্স দিয়েছে এই সেন্টেন্সের মধ্যে এই যে অন টু উইথ এদিকে ইন এগুলো হচ্ছে এক একটি পিপোজিশন তাহলে চলো শুরু করা যাক আই হোপ ইউ উইল এনজয় দ্য চ্যাপ্টার এবার দেখো প্রিপোজিশান কাকে বলি আমরা প্রিপোজিশন ইজ এ পার্ট অফ স্পিচ হুইচ ইজ ইউজড বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু রিলেট ইট ইট টু আদার ওয়ার্ডস তাহলে পিপোজিশন আমরা কাকে বলি যে ওয়ার্ড বাক্যের নাউন বা প্রনাউনের আগে বসে ওই বাক্যের অন্য ওয়ার্ডের সঙ্গে তাদের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকেই বলি আমরা পিপোজিশন তাহলে পিপোজিশান হোয়াট ইজ পিপোজিশনস পিপোজিশন ইজ এ পার্ট অফ স্পিচ হুইচ ইজ ইউজড বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু রিলিড ইট টু আদার ওয়ার্ডস তাহলে যে ওয়ার্ড বাক্যের নাউন বা প্রনাউনের আগে বসে ওই বাক্যের অন্য ওয়ার্ডের সঙ্গে তাদের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকেই আমরা বলি প্রিপোজিশন ঠিক আছে তাহলে এটা হচ্ছে ডেফিনেশন প্রিপোজিশনের এবার আমরা পিপোজিশন কোনটা কোন বাক্যের মধ্যে বা কোন সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা এক্স্যাক্ট পিপোজিশান কিভাবে বুঝবো এই ধরো এখানে একটা সেন্টেন্স দিয়েছে দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল তাহলে কী বলছে দ্য ক্যাট মানে বিড়ালটি ইজ হয় অন দ্য টেবিল টেবিলের ওপরে আছে তাই তো তো অনটা এখানে হচ্ছে পিপোজিশন ওই যে ওপরে বোঝাচ্ছে বিড়ালটি কোথায় আছে না ওপরে অন নেক্সট সেন্টেন্স কি আই গো টু স্কুল আমি বিদ্যালয়ে যাই এখানে কি হবে বলো তো টু কোথায় যাই আমরা বিদ্যালয়ে যাই আই রাইট উইথ এ পেন আমি কি করি লিখি দেখো আমি কলম দিয়ে লিখি উইথ এখানে হচ্ছে পিপোজিশন উইথটা উইথ মানে কি দিয়ে বা সাথে আমি পেন দিয়ে লিখি দ্য টাইগার ইজ ইন দ্য কেজ বাঘটি কোথায় আছে খাঁচার মধ্যে এখানে হচ্ছে ইন দ্য পিপোজিশান এই সেন্টেন্সের নেক্সট কি বলছে দেখো ইন দ্য অ্যাভ সেন্টেন্স এই যে ওপরে বাক্যগুলি আমরা পেলাম দ্য ওয়ার্ড মানে শব্দ অন উইথ টু ইন আন্ডার আর পিপোজিশান এইগুলো হলো এই সেন্টেন্স বা বাক্যের পিপোজিশান ঠিক আছে তাহলে তারপরে আমরা এখানে ডেফিনেশনটা আগেই জেনেছি প্রিপোজিশন ইজ এ পার্ট অফ স্পিচ উইচ ইজ ইউজড বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু রিলেট ইট টু আদার ওয়ার্ডস তো এই ছিল আমাদের প্রিপোজিশন এছাড়াও আরও অবজার্ভ মোর ইউজেস অফ প্রিপোজিশন আরও কয়েকটা সেন্টেন্স দেখো এখানে দিয়েছে যেমন দেখো মানে আরও কয়েকটা প্রিপোজিশন যে বাক্যে ব্যবহার করা হয় সেরকম রিলেটেড কয়েকটা ওয়ার্ড বা সেন্টেন্স এখানে দিয়েছে এখানে দেখো ওভার এই যে ওভারটা দিয়েছে ওভারটাও কি এই সেন্টেন্সের মধ্যে হচ্ছে পিপোজিশন তারপরে নিয়ার নিয়ার মানে কি নিয়র মানে কাছে এই সেন্টেন্সের মধ্যে নিয়ারটা হচ্ছে পিপোজিশন দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেড আমাদের মাথার ওপর আকাশ তাই তো তাহলে ওভার মানে কি ওভার মানে হচ্ছে ওপরে আর এই সেন্টেন্সে ওভারটা হচ্ছে পিপোজিশন নেক্সট সেন্টেন্স কি আছে নেক্সট সেন্টেন্সে আছে এ ডগ ইজ নেয়ার দ্য উইন্ডো কুকুরটি কোথায় আছে একটি কুকুর জানালার কাছে আছে তাহলে কুকুরটি কোথায় আছে জানালার কাছে আছে তাহলে এই জানালার কাছে আছে তো নেয়ার নেয়ার মানে কাছে এই সেন্টেন্সের মধ্যে নেয়ারটা হচ্ছে কি পিপোজিশন আরও কয়েকটা আছে দেখো এখানে দেখতে পাচ্ছ দ্য গার্ল লুকস অ্যাট দ্য মুন মেয়েটি কী করছে মেয়েটি চাঁদ দেখছে তাহলে একটা হচ্ছে এই সেন্টেন্সের কি একটা হচ্ছে পিপোজিশন মেয়েটি কী দেখছে চাঁদ দেখছে মাদার সিডস বিসাইড মি মা আমার পাশে বসে আছেন তাহলে এই সেন্টেন্সে কোনটা হচ্ছে পিপোজিশন বিসাইড বিসাইড মানে কি পাশে ঠিক আছে মাদার সিট বিসাইড মি মা আমার পাশে বসে আছেন তো এই ছিল তোমাদের পিপোজিশন চ্যাপ্টার তাহলে কোন কোন গু আছে আমরা পড়লাম কোন ওয়ার্ডগুলো অন টু উইথ ইন এছাড়াও আন্ডার তারপরে আমরা পড়লাম এখানে ওভার নিয়র আর এদিকে পড়লাম অ্যাট বিসাইড এগুলো হচ্ছে কি এক একটি প্রিপোজিশন যেগুলো কি বাক্যের মধ্যে ব্যবহার করা হয় ঠিক আছে তো পিপোজিশান চ্যাপ্টারটা আমাদের এখানেই শেষ খুব ছোট চ্যাপ্টার খুব ইজি তোমরা নিশ্চয়ই পারবে বাড়িতে সবাই পড়বে প্র্যাকটিস করবে ওকে তাহলে আজ আমাদের এতটাই থাকলো নেক্সট ক্লাসে আমরা কনজাংশনটা স্টার্ট করব। ওকে থ্যাংক ইউ